দেখো কুসুমিতা, তুমি জানো ইডির অফিসাররা গত শুক্রবার আইকর মামলায় কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন, এবং এটি সূত্রের খবর, তারা আইকর কর্তা অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতির সাউথ সিটির বাড়িতে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন, এক ব্যবসায়ী মিলন ঘোষের বাড়িতে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। এখন যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি, সেই তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য বেরিয়ে এসেছে, এবং সেই তথ্য নথিকে সামনে রেখেই তারা আগামী দিনে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, দুজনকে নোটিশ পাঠানো হয়েছে, কণিকা মাইতি এবং এক ব্যবসায়ী মিলন ঘোষ। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আইকর কোম্পানির কাছ থেকে তিনি 25 কোটি টাকা পেয়েছিলেন, এমনই দাবি করছেন ইডির অফিসাররা। দুজনকেই কিন্তু চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। সব মিলে কিন্তু আইকর চিটফান্ড তদন্ত নিয়ে এই নতুন করে এবার ইডির আধিকারিকরা প্রথমে তল্লাশি অভিযান চালিয়েছেন, এবং যে সমস্ত নথি বাজেয়াপ্ত হয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং চলতি সপ্তাহের মধ্যে আইকর কর্তা কণিকা মাইতি এবং এক ব্যবসায়ী মিলন ঘোষকে তলব করা হয়েছে, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এই 25 কোটি টাকা কোথায় গেল এবং আইকরের কোথায় কোথায় আরো কি সম্পত্তি রয়েছে সেটা নিয়েও কিন্তু তদন্ত চালাতে চান ইডির আধিকারিকরা। সুস্মিতা, ধন্যবাদ প্রকাশ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে যৌনকর্মী ও প্রান্তিক পরিবারের সন্তানদের নিয়ে হোমে স্বাধীনতা দিবস পালন। ছিলেন চিকিৎসক অগ্নিমিতাগিরি সরকার ও সমাজকর্মী মধুলিনা জানা। আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নেওয়া হয় বিশেষ ক্লাস। 75তম স্বাধীনতা দিবসে অন্যরকম ছবি, যৌনকর্মী ও প্রান্তিক পরিবারের সন্তানদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন। এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের দক্ষিণ রামনগরের। রবিবার এখানে স্বাধীনতা দিবস পালন করেন রাহুল বিদ্যানিকেতনের আবাসিকরা। হোমজিত আমাকে এতদূর মানে সহযোগিতা করেছে, তার জন্য আমার দায়বদ্ধতা এবং আমার কর্তব্য যে পরবর্তীকালে কিছু করার, সেই জন্য আমি এখানে আমি বাচ্চাদের দেখাশোনা করার সাথে সাথে আমি এখানে পড়াশোনাও করছি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন চিকিৎসক অগ্নিমিতা গিরি সরকার ও সমাজকর্মী মধুলিনা জানা। আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিলি করা হয় মাস্ক ও প্রয়োজনীয় ওষুধ। আবাসিকদের বিশেষ ক্লাসও নেওয়া হয়। বিভিন্ন জায়গা থেকেও কিছু ছেলে মেয়েকে উদ্ধার করে এখানে এই হোমে এনে রাখা হয়েছে, এবং এদের হেলথ চেক আপ করা, যদি কিছুটা এদের এডুকেশানে সাহায্য করা যায় সেই রকমভাবে একটা প্ল্যান করেছি আমি দিশা ফর ক্যান্সারের তরফ থেকে। বাচ্চারা ঠিক মতন পড়াশোনা করছে নাকি, এদের মানে শরীর টরীর কেমন আছে, তা এখন আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমরা আরও সবাই বেশি ভালোভাবে মানে বেশি আরও সময় দেওয়ার চেষ্টা করছি। করোনা আবহে হোমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হওয়ায় খুশি আবাসিকরা। সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।